আসসালামু আলাইকুম, বিডি জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। চলে আসলাম আরও একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 16/9/2021 তারিখে। নিয়োগ বিজ্ঞপ্তি হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, জনশক্তি ও কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, প্রকল্প পরিচালকের কার্যালয়। তাদের ওয়েবসাইটটা হলো www.bmet.gov.bd। তো এখানে টোটাল 142টি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো বুঝতে পারছেন বিশাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি। এইচএসসি পাশ হলে এখানে আবেদন করা যাবে, তবে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু সম্পূর্ণ অফলাইনে আপনাদের আবেদন করতে হবে, ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তো কবে থেকে আবেদনটা শুরু হবে এবং কীভাবে আবেদনটা করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো এখানে দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আওতায় 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিংসে চালুর কোর্স চালুর লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মেয়াদ প্রকল্প মেয়াদের জন্য জনবল নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো প্রথম যে পার্টি সেটা হলো ড্রাইভিং ইন্সট্রাক্টর, ঠিক আছে, ব্যবহারিক। এখানে আপনাদের বেতনটা নির্ধারণ করা হয়েছে 40,000 টাকা এবং পদসংখ্যা রয়েছে টোটাল 106টি। আপনার বয়সটা এখানে প্রার্থী সর্বোচ্চ 30 বছর গ্রহণ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে এখানে আপনারা এইচএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং বিআরটি এর ইন্সট্রাক্টর লাইসেন্স জারি হতে হবে এবং অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষক হিসেবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তারপর 2 নম্বর যে পার্টি সেটা হলো ড্রাইভিং ইন্সট্রাক্টর তাত্ত্বিক। এটার সর্বোচ্চ বেতন হলো 40,000 টাকার মধ্যে এবং পদসংখ্যা রয়েছে 36টি। আপনার বয়সটা এখানে প্রার্থী সর্বোচ্চ 30 বছর গ্রহণ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার মধ্যে ডিপ্লোমা ইন অটোমোবাইল বা মেকানিক্যাল পাস হতে হবে এবং অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রশিক্ষক হিসাবে আপনাদের 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিআরটি এর ইন্সট্রাক্টর লাইসেন্সধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। আপনাদের আবেদনটা করার জন্য সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এবং বর্তমান ঠিকানা, মোবাইল ও ইমেল সহ স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি আপনাদের একটা সাদা কাগজে কম্পিউটার টাইপ করে 20/10/2021 তারিখে বিকাল 5টার মধ্যে আপনাদের পরিচালক, প্রকল্প পরিচালক, দেশ বিদেশে কর্মস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কাকরাইল ঢাকা তাদের বরাবর আপনাদের আবেদন ফর্মটা ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে পৌঁছাতে হবে। বিলম্ব আবেদন পৌঁছালে কিন্তু আবেদন গ্রহণ করা হবে না এবং আবেদনকারীকে তাদের যে কাগজপত্রগুলো লাগবে তার মধ্যে রয়েছে প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তাদের সকল যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র এবং সদ্যতলা 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন চেয়ারম্যান, কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্টের কপি সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সংযুক্ত করতে হবে, ঠিক আছে। তো এগুলো হলেই হবে। ইতিমধ্যে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থা থাকেন, যেমন সরকারি, আধাসরকারি, স্নায়ত্বশীত কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেক্ষেত্রে তাদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতির ক্রমে এখানে আবেদন করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।